না নিয়ে পারলাম না। আমাদের ব্যালকনি থেকে পুরো একদম পরিষ্কার সি দেখা যাচ্ছে। খুললে ঘরে আর কোনো কারণ দরকার হচ্ছে না এসি টেসি চালানো। আর এই উইন্ডোটাও দেখো, এটা দিয়ে তো পুরো একদম ডাইরেক্ট সি ভিউ। এটা হচ্ছে মন্দারমণি থেকে তাজপুর হয়ে শঙ্করপুর যাওয়ার রাস্তা। বাচ্চাদের জন্যও একটা ছোট পুল আছে যেখানে সমুদ্র দেখতে দেখতে, এই যে বাইরে সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্র দেখতে দেখতে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা সেরে ফেলছি। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আমরা তিনজন, হ্যালো বলে দাও। আজকে আমরা তিনজন চলেছি চট করে ঠিক হওয়া ট্রিপে, সেটা হচ্ছে মন্দারমণি। মন্দারমণি বৃষ্টিতে বৃষ্টিতে ভরা বর্ষায়। তো হঠাৎ করে কালকে সকালবেলা থেকে ওয়েদারটা দেখে একটু সমুদ্র সমুদ্র মনটা করছিল। হোটেলটাও পাওয়া যাওয়াতে আমরা প্ল্যান করে ফেললাম, সকাল 6:30 বেরিয়ে পড়েছি মন্দারমণির উদ্দেশ্যে। তো অলরেডি দুটো টোল আমরা পেরিয়ে এসেছি, 3 নম্বর টোলের দিকে এগোচ্ছি। তো এক রাত্রি প্ল্যানিং, আর বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, আর এই সময় মন্দারমণিটা একটু বেশিই ভালো লাগে, সেই জন্য আমরা একটা ছোট্ট করে ট্রিপ প্ল্যান করে নিলাম শনিবার। একটা দারুণ উইকেন্ড ট্রিপ, একদিনের যদি কারোর একদিনের উইকেন্ড ট্রিপ করতে হয় তাহলে কিন্তু মন্দারমণি একটা বেস্ট অপশন। মানে এই ওয়েদারে তো বেস্ট অপশন বটেই। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ধুলাগড় টোল প্লাজা। আজকে তো আমাদের ডেস্টিনেশন মন্দারমণি। তো আমরা বেরিয়েছি ভোর 6:30। তো রাস্তাটা খুব সুন্দর, ভিডিও না নিয়ে ঠিক পারলাম না। আকাশটাও যেমন সুন্দর লাগছে, রাস্তাটাও খুব সুন্দর। বর্ষাকালে তো এমনিতেই গাছের রং খুব সুন্দর হয়ে যায়। তার সঙ্গে আবার আমরা 100 ক্রস করব, 99 এ চলছে গাড়ি 100। গাড়ি আমাদের এখন 106, 107, 108। বাবা, ও আরো বেশি জোরে চালাচ্ছে, কি এটা এনজি? ঠিক আছে, কিছুদিন পর পর এরকম একটু না বেরোতে পারলে মানসিক ক্লান্তি তো কাটেই না, আর বেসিক্যালি ভালোও লাগে না, তাই জন্যই আমাদের একটু মাঝে মাঝে বেরিয়ে পড়তে হয়। আর তার সঙ্গে আপনাদেরকেও দেখাতে হয় যে আমরা কি করছি না করছি। ব্যালকনি থেকে পুরো একদম পরিষ্কার সি দেখা যাচ্ছে। এখন জোয়ার চলছে, প্রচন্ড ঢেউ। সামনের গেটটা লক করে রেখেছে, ওইখানে হচ্ছে গেটটা, ওইখানটায় গেটটাকে লক করে রেখেছে। সুইমিং পুলটা আবার সকাল 9টার সময় খুলে দেওয়া হবে। রেন শাওয়ার টাওয়ার সব আছে, অদ্ভুত সুন্দর সুইমিং পুলটা। কালকে রাত্রিরে সুইমিং পুলের ভিউটা নেওয়া হয়নি, বাট ভীষণ সুন্দর। নিচে পার্কিং প্লেস আছে। ব্যালকনি থেকে এই উইন্ডোটা আছে, উইন্ডো থেকে একদম ঘরে পরিষ্কার সমুদ্র দেখা যাচ্ছে। এত হাওয়া যে একদম প্রতিটা মুহূর্ত চনমনে করে দিচ্ছে। খুললে ঘরে আর কোনো কারণ দরকার হচ্ছে না এসি টেসি চালানো। আর এই উইন্ডোটাও দেখো, এটা দিয়ে তো পুরো একদম ডাইরেক্ট সি ভিউ। ঘরে বসে বসে সমুদ্র দেখতে পাচ্ছি, হাওয়ায় একদম উথাল পাথাল কাণ্ড। আর এই হচ্ছে একটা এল সাইজ শেপের সোফা দিয়েছে। আমাদের একটু জড়োথড়ো হয়ে গেছে জামা কাপড়ে। আর এই একটা টিভি দিয়েছে, সুন্দর একটা ক্যাবিনেট করা, ইনক্লুডিং একটা মিরর আছে।
একটা ওয়ার্ড্রপ দিয়েছে, ওয়ার্ড্রপটাও ভালো কিন্তু আমাদের খুব একটা কাজে লাগেনি, দরকার তো হয়ই। এখানে একটা কম্বল টম্বল আছে, বেশ ভালো, বেশ ভালো, খুব সুন্দর সুন্দর করে উপরে ফলস সিলিং করা, এসিও আছে, একটা সাইড টেবিল আছে, চার্জিং পয়েন্টও দুখানার মতন আছে যাতে আমাদের চার্জ করতে কোনো অসুবিধা হয়নি। রুমটা বেশ স্পেসিয়াস। চলো একবার ছোট্ট করে টয়লেটটা দেখিয়ে দিই। কমোড আছে, গিজার আছে, শাওয়ার আছে, সুন্দর মিরর উইথ বেসিন, সব আছে যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো সবই। ঢোকার পরে আমাদের একটা কিট দেওয়া হয়েছিল, সেই কিটের ব্যাগটা কোথায়, এখানে হিন্দুস্তান ইন বলে কিটের একটা ব্যাগ দেওয়া হয়েছিল। কিটের ব্যাগের ভেতরে একটা চিরুনি, দুটো ব্রাশ আর একটা শ্যাম্পু, একটা ছোট্ট সোপ দেওয়া হয়েছিল। একটা রুম আছে, এই রুমটাকে এরা কুইন রুম বলছে, এখন লোক আছে বলে লোক সম্ভব হয়নি, তো যদি ফাঁকা হয় তোমাদেরকে দেখাবো। তো চলো রুম টুর তো হয়ে গেল, আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে, দেখি আমরা এখন একটু কোথায় যেতে পারি। এই স্প্রিংকলারগুলো দিয়ে জল পড়ে ফোর্সে, আর মিউজিক বাজে ফুলে, আর এখানে সবাই রেন ডান্স করে। আর এই হচ্ছে সাধারণ সিপ, জোয়ারের সময় পুলে নামলে মনে হয় যেন এই পুলের লেভেলেই সমুদ্র। ইউজ করবেন তাদের জন্য চেঞ্জিং রুম আর টয়লেট হচ্ছে এখানে, ওই দিকে আমাদের রুম, ওই রুমটাতে আমরা আছি, উপর থেকে দেখিয়েছি, এই হলো পুরো পুল। আর এখানে বাচ্চাদের জন্যও একটা ছোট পুল আছে যেখানে ওয়াটার পার্কের মতো জিনিসপত্র দেওয়া রয়েছে। আমাদের চা যাচ্ছে, আমরা সমুদ্রের ধারে বসে চা খাবো, আমাদের চা নিয়ে যাচ্ছে। খুবই সুন্দর, খুবই সুন্দর প্রপার্টি। পুল খুলে গেছে সকাল 9টা বাজে, সকাল 9টা থেকে দুপুর 2:30-3টে অবধি খোলা থাকে, আবার বিকেল 5টা থেকে রাত 9টা পুল খোলা থাকে। আচ্ছা, আমাদের ঘর ভাড়া পড়েছে 3,500 টাকা প্লাস জিএসটি। আমাদের চা চলে গেছে, কি হলো
দারুণ রে। এসে গেছে আমাদের আজকের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমরা সুন্দর এই এল শেপ সোফায় বসে সমুদ্র দেখতে দেখতে, এই যে বাইরে সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্র দেখতে দেখতে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা সেরে ফেলছি। এই ব্রেকফাস্টটা একেবারেই কমপ্লিমেন্টারি, আনলিমিটেড। আমরা রেস্টুরেন্টে না খেয়ে ঘরে আনিয়ে নিয়েছি, কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খেলে এটা আনলিমিটেড, যত যত চাও ততটাই খেতে পারো। এখন আনলিমিটেড গিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো দারুণ সুন্দর এই ব্রেকফাস্ট খাবো সমুদ্র দেখতে দেখতে ঘরে বসে। আর ব্যালকানিটা তো তিতির দেখিয়ে দিয়েছে, দারুণ অসাধারণ সুন্দর ব্যালকানি। পুলটাও দেখা যাচ্ছে এখান থেকে, দারুণ সুন্দর এই যে পুলটা। সুইমিং পুল চালু হয়ে গেছে সকাল 9টা থেকে, এবং আমার বর এবং বাচ্চা ওরা সুইমিং পুলে ডান্স করছে। ওই যে এটা হচ্ছে মন্দারমণি থেকে তাজপুর হয়ে শঙ্করপুর যাওয়ার রাস্তা। আমরা সকালবেলা বেরিয়েছি মন্দারমণি থেকে তাজপুর হয়ে, আমরা যাব দীঘা। তো এই যে রাস্তাটা, এটা শঙ্করপুর হয়ে দীঘা গেছে, এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড এটাকে বলছে। এই মেরিন ড্রাইভ রোড দিয়ে গেলে দীঘা পৌঁছে যাওয়া যাবে। মন্দারমণি টু দীঘা, মন্দারমণি থেকে দীঘা। সামনে শঙ্করপুর আসছে, শঙ্করপুর হয়ে আমরা দীঘার দিকে যেতে পারবো। দারুণ সুন্দর একটা রাস্তা সমুদ্রের ধার দিয়ে, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। গাড়ি চালিয়েও দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে, এবং গাড়িতে বসেও এই রাস্তা দিয়ে গিয়ে খুব সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে। যে সোজা গেলে, এখান থেকে সোজা গেলে আমরা শঙ্করপুরে আছি। শঙ্করপুর থেকে আমরা যাব হচ্ছে দীঘা মোহনা। এই রাস্তাটা দিয়ে সোজা চলে যেতে হবে, এই রাস্তাটা দীঘা মোহনায় যাচ্ছে। এই যে তিতির নেস্ট হোটেল, নেস্ট বাবির একটু এটা নে, হোটেলটা নে। এটা হচ্ছে শঙ্করপুরের খুব ফেমাস একটা হোটেল, এই হোটেলটার নাম হচ্ছে হোটেল নেস্ট। অনেকদিন খুব পুরনো হোটেল এটা, তখন শঙ্করপুরে এই একটাই হোটেল ছিল, এখন তো অনেক রিসর্ট হয়ে গেছে।